রাজবাড়ির গোল্ডেন জুট প্রোডাক্ট প্রতিষ্ঠানে খড় পাট হোগলা পাতা ও কচুরি পানা দিয়ে তৈরি পণ্য যাচ্ছে বিদেশে এতে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি কর্মসংস্থান হয়েছে হাজারো নারী পুরুষের তবে কারখানার রাস্তা প্রশস্ত করা সহ সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের দাবি কর্তৃপক্ষের বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক 2012 সালে রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়া এলাকায় গোল্ডেন জুট প্রোডাক্ট নামে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন মোহাম্মদ হাকিম সর্দার সেখানে খড় পাট হোগলা পাতা ও কচুরি পানা দিয়ে তৈরি হচ্ছে ফ্লোরম্যাট প্লেসম্যাট বিভিন্ন ধরনের ব্যাগ পাপোশ টিস্যু বক্স ফুলঝুরি সহ পরিবেশ বান্ধব শতাধিক পণ্য উৎপাদিত পণ্য রপ্তানি হচ্ছে কানাডা চীন জাপান আমেরিকা সহ অন্তত 26টি দেশে আর প্রতিষ্ঠানটিতে কর্মসংস্থান হয়েছে 2000-এরও বেশি নারী পুরুষের প্রথমে পাট আনা হয় এখানে আনার পরে সেগুলো কাটা হয় কাটার পরে ডাইং এর মাধ্যমে রং করে বা কালার করে এই মালগুলো মেশিনে তৈরি হয় যে মিনি বালতি বানানো হয় ব্যাগ বানানো হয় ম্যাট বানানো হয় এভাবে অনেক ধরনের জিনিস এই কারখানাটা 7-8 বছর আমরা কাজ করতেছি কাজ করি এখন মনে করি আমাদের সংসারটা ভালোই চলে তবে কারখানায় প্রবেশের রাস্তা প্রশস্তকরণের পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি কর্তৃপক্ষের যে প্রোডাক্টগুলো তৈরি করি এই প্রোডাক্টগুলো আমরা দেশের বাইরে আমরা এখন রপ্তানি করছি মাঝে মাঝে বিদ্যুৎ একটু বিভ্রাট ঘটে দাচি বাজার হয়ে যে বাইপাস রোডটা এই রোডটা যদি আরও বা একটু প্রশস্ত হইতো এই এক্সপোর্টের গাড়িগুলো ঢোকার জন্য আরও খুবই খুবই সুবিধা হতো দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক আমরা সরকারের পক্ষ থেকে তাদেরকে বিভিন্ন রকমের প্রণোদনা দেওয়ার চেষ্টা করছি তাদের রাস্তা মেরামতের ক্ষেত্রে এটা আমরা পদক্ষেপ করেছি আশা করি কিছুদিনের মধ্যে রাস্তা মেরামত হয়ে যাবে ডিবিসি নিউজ ডেস্ক